Welcome to my Design House YouTube channel. First of all, I would like to thanks all of my subscriber and viewer. आशा करी आपनारा सकले अनेक भालो आसेन। भिडियोटी थाम्बेल देखे आपनारा बुझते पेरेछेन स्वप्न जादेर पॉलिटेक्निक इन्स्ट्रक्टर होवार। सो तारा भिडियोटी शुरू थेके शेष पर्यन्त स्किप ना करे देखबेन। आशा करी आपनारा एखान थेके अनेक किछु शिखते पारबेन जा आपनादेर पिलिते टिकार जन्य गुरुत्वपूर्ण भूमिका रखबे। सो एखाने जे कोश्चिनगुलो देवा आछे एई कोश्चिनगुलो विगत एग्जामे अनेक विशेष करे पीएचसी कर्तृक जे एग्जामगुलो होयेछे सेई एग्जामगुलोते अनेकबार एसेछे। सो आमि जे सेई कोश्चिनगुलोई सिलेक्ट करे एखाने आपनादेर सामने टিউটোরিয়াল आकारे उपस्थापन करतेछि। सो आपनारा अवश्य प्रैक्टिस करेन, पिलিতে টিকার জন্য অনেক হেল্পফুল হবে। আর আপনারা যদি এই চ্যানেলের নতুন সদস্য হন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখন নেক্সট টিউটোরিয়াল দেব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। বিকজ আপনি যদি জুনিয়র ইনস্ট্রাক্টরে অ্যাপ্লাই করে থাকেন তাহলে অবশ্যই বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। বিশেষ করে এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমি প্রতিদিন একটা করে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের পিলিতে টিকার জন্য খুব হেল্পফুল হয়। সো তাহলে আমরা শুরু করি। দেখেন ইবনে বতুতা কোন দেশের পর্যটক? রাইট অ্যানসার মরক্কো। বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কিসের নাম, উপগ্রহের নাম? ঐতিহাসিক ছয় দফাকে কিসের সাথে তুলনা করা হয়, ম্যাগনা কার্টা? নারিকা এক কি, ধান? এটা একটা ধানের নাম। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় প্রতি বছর 8ই মার্চ। বাংলাদেশ কোভিড-19 এর ভ্যাকসিন প্রথম ব্যবহৃত হয়েছে অক্সফোর্ড অ্যান্টাজেনিকা কোভিশন্ট। রাইট অ্যান্সার এটা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ঈশ্বরদী, পাবনা। নিচের কোন দেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত? অস্ট্রেলিয়া। ইউক্রেনের প্রেসিডেন্টের নাম কি? ভ্লাদিমির জেলেনস্কি। রাইট অ্যান্সার এটা। তারপর দেখেন কোন শহরকে মুসলমান, খ্রিস্টান, ইহুদি সকলের পবিত্র স্থান মনে করে? জেরুজালেম। এরপর দেখেন গ্রেট ডিপ্রেশন বলতে কি বোঝায়? দুই মহাযুদ্ধ। রাইট অ্যান্সার। সামরিক ভাষায় WMD অর্থ কি? উইপন অব ম্যাস ডিস্ট্রাকশন। রাইট অ্যান্সার। CTBT কি উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছিল? পারমাণবিক অস্ত্র পরীক্ষায় নিষিদ্ধকরণের জন্য। রাইট অ্যান্সার। পিপিলিকা একটি সার্চ ইঞ্জিন। রাইট অ্যান্সার। IUCN এর কাজ হলো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত? নাউরু। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। তারপর দেখেন কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। কোনটি নিরস্তকরণের সাথে সম্পৃক্ত নয়? OCR। প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? ক্লিপবোর্ডে। বাংলাদেশের সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট। দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড এর নাম কি? উত্তরা ইপিজেড। জয় বাংলা স্লোগান বাধ্যতামূলক সকল জাতীয় দিবস উদযাপন ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে শিক্ষা প্রতিষ্ঠানের
প্রাত্যহিক সমাবেশ ও সমাপ্তির পর সভা সেমিনারের বক্তব্যের শেষে উপরের সবগুলোই রাইট অ্যান্সার। ব্রিক্স BRICS এর অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি? দক্ষিণ কোরিয়া। হোয়াইট হল কোনটি? লন্ডনে অবস্থিত ব্রিটিশ সরকারের কার্যালয়। তাহলে দেখেন, ডিয়েগো গার্সিয়া ভারত মহাসাগরের একটি দ্বীপ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি? অনিলা দেবী। স্যাটেলাইট স্টেট কোনটি? বাংলাদেশ। গুলটাম কোন দেশের মুদ্রা? এটা ভুটান, রাইট অ্যান্সার। UNHCR এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর যে সুইজারল্যান্ডের জেনেভায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ বর্ণিত হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? অনুচ্ছেদ 8-এ। COP26 অনুষ্ঠিত হয়েছে গ্লাসগো, রাইট অ্যান্সার। গ্লাসগো এটা হবে রাইট অ্যান্সার। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1945 সালে, 24-এ অক্টোবর। মুজিবনগর সরকার কখন গঠিত হয়? 1971 সালে 10-এ এপ্রিল। নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি? রোম। 6 দফা দাবি পেশ করা হয় 1966 সালে। নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? এখানে ফেসবুক, টুইটার, ইউটিউব, উইকিপিডিয়া, এটা হবে রাইট অ্যান্সার, উইকিপিডিয়া। বাংলাদেশের জাতীয় বাজেট 2021 থেকে 2020 এর মোট ব্যয় ধরা হয়েছে 6,03,681 কোটি টাকা। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ এর অভাবে। যে রক্তনালীর মাধ্যমে রক্ত পিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকে বলে ধমনী। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? রাইট অ্যান্সার হবে অক্সিজেন। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট, অনেক সময় স্পেলিং অথবা উচ্চারণ দু একটা ভুল হইতে পারে, অথবা টেস্ট অনেকটা মিস্টেক থাকতে পারে, সো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ম্যান ইজ এরর, মানুষ মাত্র ভুল করে। তারপর দেখেন, বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণের করার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় কততম দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে? 57-তম। নির্মাণাধীন পদ্মা সেতু দৈর্ঘ্য 6.15 কিলোমিটার আর প্রস্থ 18.10 মিটার। বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল, এ পর্যন্ত 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। WHO এর সদর দপ্তর কোন শহরে? জেনেভা, সুইজারল্যান্ডে। দেখেন, 2015 সালে প্যারিসে অনুষ্ঠিত
জলবায়ু সম্মেলনে রাষ্ট্রসমূহ বৈশ্বিক গড় তাপমাত্রা শিল্পযুগের তুলনায় কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি রোধ করতে সম্মত হয়? 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে কোন বিদেশি নাগরিক বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন? উইলিয়াম এএস ওডারল্যান্ড, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি মুক্তি সনদ 6 দফা ঘোষণা করেছিলেন কোন সালে? 1966 সালে। দানিউব নদী কোন মহাদেশে অবস্থিত? এটা ইউরোপ মহাদেশে অবস্থিত। 1971 সালে 1 আগস্ট পণ্ডিত রবিশঙ্কর এবং জর্জ হ্যারিসন কর্তৃক আয়োজিত দা কনসার্ট ফর বাংলাদেশ কোন শহরে অনুষ্ঠিত হয়? নিউ ইয়র্ক। বর্তমান বাংলাদেশের জনগণের বার্ষিক মাথাপিছু আয় কত মার্কিন ডলার? 2591। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান 9 কোনটি? গানের ডালি। নির্মাণাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কোন উপজেলায় অবস্থিত? মহেশখালী। এই নির্মাণাধীন যে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এটা মহেশখালীতে অবস্থিত উপজেলায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থের লেখক নেলসন ম্যান্ডেলা। 2021 সালে মিস ইউনিভার্স মুকুটজয়ী তরুণীর নাম কি? হারানাস সান্দো, রাইট অ্যান্সার। নখে কোন প্রোটিন থাকে? ক্যারোটিন। বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় কোন তারিখে? 10 এপ্রিল 1971 সালে গঠিত হয় আর শপথ গ্রহণ করে 17 এপ্রিল 1971 সালে। দহগ্রাম ছিটমহলটি কোন জেলার অংশ? লালমনিরহাট। কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যায়? -40 ডিগ্রি। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটটি কোন কোম্পানির রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে? স্পেস এক্স। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোন সালে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হবে? 2026 সালে। মুক্তিযুদ্ধ ভিত্তিক ছায়াছবি ওরে 11 জন এর পরিচালক কে? চাষী নজরুল ইসলাম। কোন হরমোন রক্তে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে? থাইরোক্যালসিটোনিন। বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ কার্বন ডাই অক্সাইড বিদ্যমান? 0.03%। বঙ্গভ্যাক্স ভ্যাকসিনের উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? গ্লোব বায়োটেক। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? রেঙ্গিত। আজাদ হিন্দ ফৌজ এর সর্বাধিনায়ক কে ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। বঙ্গবন্ধু হাইটেক সিটি কোন জেলায় অবস্থিত? গাজীপুর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? 21 নম্বর অনুচ্ছেদে। কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র নয়? সুইজারল্যান্ড। মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস শ্বসন।
দেখেন বঙ্গবন্ধু কত সালে ছয় দফা আন্দোলন শুরু করেন? 1966 সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণীকে কোন নামে অভিহিত করা হয়? বঙ্গমাতা। কম্পিউটারকে আক্রমণ করে যে ভাইরাস সেটি হলো, এখানে কোনোটিই নাই রাইট অ্যান্সার, এগুলো কোনোটাই কম্পিউটারকে আক্রমণ করে না, এই যে ভাইরাসগুলো দেওয়া আছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। কোন করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট নয় মিও? বাংলাদেশে সবচেয়ে বেশি কয়লা উৎপাদন হয় কোন জেলায়? দিনাজপুর। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? কাবাডি। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হন্ডুরাস কোন দেশ, কোন মহাদেশে অবস্থিত? এটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। বাংলাদেশের জাতীয় টেস্ট ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে? মুমিনুল হক। দেখেন হামিদুজ্জামান খান কোন ভাস্কর্যের স্থপতি? স্টেপস, রাইট অ্যান্সার। মজিব বর্ষের ক্ষণ গণনা শুরু হয় কত তারিখে? 10শে জানুয়ারি, 10/1/2020, 10শে জানুয়ারি 2020 থেকে। নোয়া 18 কি? নোয়া 18 টি রাইট অ্যান্সার হবে, এটা কোনোটি নয়। বিকজ এটা একটা আন্তর্জাতিক টিভি চ্যানেল না, এটা একটা হলো মার্কিন ন্যাশনাল ওশান অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন এর আবহাওয়া স্যাটেলাইট। আমি আবার বলতেছি, মার্কিন ন্যাশনাল ওশান অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন এর আবহাওয়া স্যাটেলাইট। নোয়া 18। বিশ্বের কতটি দেশে বাংলাদেশের বিমা বাংলাদেশের মিশন রয়েছে? 58টি দেশে। জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি কোনটি? কার্টাগেনা। প্রতিসরণ এর উদাহরণ পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা। নবায়নযোগ্য জ্বালানির উৎস নয় কয়লা। নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয় সোনার গহনা তৈরিতে। সরিষার তেলে কোন উপাদানটি পাওয়া যায়? ইউসিক অ্যাসিড। পিসি কালসার কি? এটা মৎস্য শ্রাস বিষয়ক বিদ্যা। সোয়াইন ফ্লু রোগের বাহক শুকর। কোন বাংলার কোন সুলতান শাসনকালে স্বর্ণযুগ বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহ এর সময়কালকে বা শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়। ঐতিহাসিক ছয় দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না, বিচার ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল না। ক্লাউড কম্পিউটারের সার্ভিস, সরি, ক্লাউড কম্পিউটারের সার কম্পিউটারের সার্ভিস মডেল কোনটি? অবকাঠামোগত, সফটওয়্যার, প্ল্যাটফর্ম ভিত্তিক, উপরে সবগুলোই। বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা 2021 তে সমগ্র দেশকে মোট কয়টি হটস্পটে বিভক্ত করা হয়েছে? 6টি। 2021-22 সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এশিয়া অঞ্চল থেকে নির্বাচিত সদস্য দেশ কোনটি? ভারত।
কোন ক্যাটাগরিতে বাংলাদেশের বৈশ্বিক জরিপে অন্তর্ভুক্ত সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি? ই গভর্নেল এর উদ্দেশ্য সুশাসন নিশ্চিত করা, প্রশাসনকে গতিশীল করা, জবাবদিহিতা নিশ্চিত করা, সব কয়টি? কসমিক ইয়ার, মহাশূন্য থেকে আগত রশ্মির সময়কাল, ছায়াপথের নিজ অক্ষে আবর্তন কাল, ছায়াপথের নিজ অক্ষে আবর্তন কাল, একটি কোনোটি নয়, বিবর্তন কাল কোনোটি নয়। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা, রাজা শশাঙ্ক। থ্যাংক ইউ যে এমসিকিউ গুলো প্র্যাকটিস করার জন্য। আর এখান থেকে আপনি কিছু শিখতে পারলে অবশ্যই যে ভিডিওটিতে লাইক দিবেন। থ্যাংক ইউ।